সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেল লেট স্টাডিতে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করছো বা ভিডিও দেখছো তাদের বলে রাখি আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ওয়েস্টবেঙ্গল আপার প্রাইমারি টেট এবং সেন্ট্রাল টেট বা আরও অন্যান্য টিচিং এক্সামিনেশন পাস করার প্রস্তুতি বা আলোচনার জন্য আমাদের এই চ্যানেল বর্তমানে আমরা এগারোই ডিসেম্বর যে প্রাইমারি টেট অনুষ্ঠিত হবে তার জন্যে প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছি আমাদের হাতে এখন এক মাসের সামান্যটুকু বেশি সময় রয়েছে অর্থাৎ খুব অল্প একটা সময় কিন্তু এই সময়ের মধ্যেও যদি সঠিক গাইডেন্স এবং সঠিকভাবে পড়াশোনায় লেগে থাকা যায় তাহলে খুব ভালো একটা নাম্বার পেয়ে পাশ করাটা কোনো কঠিন কিছু নেই আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যা হচ্ছে বিভিন্ন রোগ আচ্ছা এই চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট কেন তার কারণ আমি বলে দিচ্ছি এখান থেকেই দু সাল এখান থেকেই দু সাল এবং দু সাল এখান থেকেই দু সাল এবং দু সালে কিন্তু একটি করে কোয়েশ্চেন এসেছে সুতরাং বলা যেতে পারে যে পরের টেটের জন্যে কিন্তু এই চ্যাপ্টারটি ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ এবং মজাদার ট্রিক্স নিয়ে আলোচনা করব যার ফলে আমাদের মাথাতে চিরদিনের জন্য এই কিছু গুরুত্বপূর্ণ ডাটা বা ইনফরমেশানগুলি থেকে যাবে আমরা কিন্তু চাইলেও ভুলতে পারবো না এই গ্যারেন্টিটা কিন্তু আমার তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে বিভিন্ন ভাইরাস গঠিত রোগ অর্থাৎ কোন কোন রোগ বিভিন্ন ভাইরাসের দ্বারা আমাদের শরীরে প্রবেশ করে এর জন্য যে ট্রিকটি রয়েছে সেই ট্রিকটি হচ্ছে ভালো করে দেখবে পৌষ মাস চলে এলো জগৎ জুড়ে এই ডেটে ইচ্ছে মতো পিঠে হবে এটা কিন্তু একদম তটস্থ মুখস্থ করে নাও কি সেটি হচ্ছে পৌষ মাস চলে এলো জগৎ জুড়ে এই ডেটে ইচ্ছে মতো পিঠে হবে তো কি এটা এর অর্থ কী চলো একটু বুঝিনি দেখো পৌষ পৌষ মানে আমরা বলবো পোলিও ঠিক আছে পৌষ পৌষ দিয়ে হচ্ছে পোলিও মাস মাস দিয়ে হচ্ছে মাম্পস চলে চ দিয়ে হচ্ছে চিকুনগুনিয়া এলো এলোতে এলো এলোতে হচ্ছে এনকেফেলাইটিস তারপর হচ্ছে জগৎ জগৎ দিয়ে হচ্ছে জলাতঙ্ক তারপর জুড়ে জুড়ে দিয়ে হচ্ছে জ দিয়ে হচ্ছে জন্ডিস তারপর তারপর এই এই দিয়ে হচ্ছে এইডস তারপর ডেটে ড দিয়ে হচ্ছে ডেঙ্গু তারপর ইচ্ছে মতো এই ই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা তারপর পিঠে এই পিঠেতে হচ্ছে জ্বর তারপর হচ্ছে হবে এই হবে দিয়ে হচ্ছে হেপাটাইটিস অর্থাৎ পৌষ মাস চলে এলো জগৎ জুড়ে এই ডেটে ইচ্ছে মতো পিঠে হবে আজকাল করে বুঝতে পেরেছো তাই না খুব সহজ মানে এইটা মুখস্থ করলে কিন্তু এই ব্যাপার খুব সহজ হয়ে যাবে আর তুমি এতগুলো রোগের নাম মানে সহজেই তুমি মুখস্থ করতে পেরে যাবে এটা কিন্তু তোমার মানে নিজের একটা অবিশ্বাসের ব্যাপার এটাই মনে হবে হুম চলো নেক্সট থেকে কী রয়েছে নেক্সটে দেখো বিভিন্ন বায়ুবাহিত রোগ রয়েছে এই তো এর ট্রিকটি কী ট্রিকটি দেখো বসন্ত মাম্পিকে বঙ্গ হাম্পি দিয়ে সর্দি কাশির জন্য ইঞ্জেকশন দিল আবারও বলি বসন্ত মাম্পিকে বঙ্গ হাম্পি দিয়ে সর্দি কাশির জন্য ইঞ্জেকশন দিল তো চলো এটা একটু আমরা ভেঙে ফেলি কী বলছে এটাকে বসন্ত বসন্ত দিয়ে বসন্ত রোগ তারপর মাম্পি দিয়ে মাম্পস তারপর বঙ্গ বঙ্গতে ব্রঙ্কাইটিস তারপর হাম্পি হাম্পি দিয়ে হাম তারপরে রয়েছে দিয়ে 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 হচ্ছে ডিপথেরিয়া তারপর সর্দি কাশির জন্য সর্দি কাশি বলতে এখানে সর্দি কাশি বোঝাচ্ছে তবে ইনজেকশন দিলো এই ইঞ্জেকশন হয়ে গেল ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ বসন্ত মাম্পিকে বঙ্গ হাম্পি দিয়ে সর্দি কাশির জন্য ইঞ্জেকশন দিল তাহলে এই 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 রোগগুলো কী বাহিত এই রোগগুলো এই রোগগুলো হয়ে গেলো আমাদের বায়ুবাহিত বিভিন্ন রোগ তাই না দেখো এতগুলো নাম আমরা সহজে কী করে মানে এক মিনিটের কম সময়ে বলতে পারছি বা খুব এই দশ বিশ সেকেন্ডে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারছি তাই না তো নেক্সটে দেখো নেক্সটে রয়েছে জলবাহিত রোগ জলবায়িত রোগের মধ্যে কী কী রয়েছে দেখো জলের কলটা আজ আমাদের হেফাজতে এর ট্রিকটি কী এর ট্রিকটি হচ্ছে জলের কলটা আজ আমাদের হেফাজতে চলো এটিকে আমরা এবার ভেঙে ফেলি দেখো জলের কল এই জলের কল কল দিয়ে কি কল দিচ্ছে কলেরা কল দিয়ে কলেরা তো টা কলটা জলের কলটা টা দিয়ে হচ্ছে টাইফয়েড তারপর রয়েছে আজ আজ দিয়ে হচ্ছে আমাশয় আদি হচ্ছে আমাশয় তারপর আবার দেখো আমাদের এই আরেকটি আদি হচ্ছে আন্ত্রিক তারপর হেফাজতে এই হে দিয়ে রয়েছে হেপাটাইটিস যাকে আমরা পোলিও বলি তাই না তাহলে জলের কলটা আজ আমাদের হেফাজতে কল কল দিয়ে পেয়ে গেলাম আমরা কলেরা টা দিয়ে পেয়ে গেলাম আমরা টাইফয়েড আ দিয়ে পেয়ে গেলাম আমরা আমাশয় আরেকটি আ দিয়ে পেয়ে গেলাম আমরা আন্ত্রিক তারপরে হচ্ছে হেফাজতে এই হে হে দিয়ে পেয়ে গেলাম আমরা হেপাটাইটিস চলো নেক্সটে দেখি নেক্সটে রয়েছে বিভিন্ন প্রোটোজয়া গঠিত রোগ অর্থাৎ কোন কোন রোগগুলো এই প্রোটোজয়া আক্রমণের ফলে হয় বা প্রোটোজয়ের প্রবেশের ফলে হয় দেখো এর যে ট্রিকটি রয়েছে খুব সহজ মা আমার ঘুম পাচ্ছে তাহলে যখনই আমরা পড়তে বসি বা যখনই আমরা অঙ্ক করি বা যে সাবজেক্টে আমাদের বোরিং লাগে বা আমাদের পড়তে ভালো লাগে না তখন কিন্তু আমরা ঘুম পেয়ে যাই তাই না তো দেখো ট্রিকটি কি ট্রিকটি হচ্ছে মা আমার ঘুম পাচ্ছে চলো এটাকে আমরা এবার বিশ্লেষণ করি দেখো মা মা দিয়ে প্রথমে রয়েছে কি ম্যালেরিয়া মা দিয়ে কী ফার্স্টে ম্যালেরিয়া তারপর আমার আদে আমাশয় বা জিয়ারডিয়াসিস তারপর ঘুম ঘুম দিয়ে ঘুমের বিভিন্ন রোগ আর পাচ্ছে পা দিয়ে হচ্ছে পায়েরিয়া তাই না তাহলে মা আমার ঘুম পাচ্ছে আমি মা দিয়ে পেয়ে গেলাম ম্যালেরিয়া আ দিয়ে পেয়ে গেলাম আমাশয় ঘু দিয়ে ঘ দিয়ে পেয়ে গেলাম ঘুমের বিভিন্ন রোগ আর পা দিয়ে পেয়ে গেলাম আমরা পায়েরিয়া খুব সহজ না নেক্সটে দেখো ছত্রাক ঘটিত রোগ তো এই কোন কোন রোগগুলো ছত ছত্রাক ঘটিত হয় চলো একটু আমরা জিনিসগুলো বুঝি নি এই ট্রিকটি কি এ ট্রিকটি তো খুব মজাদার একটি ট্রিক এ কি দাদুর মাথার চুল উঠে যাচ্ছে কি ট্রিকটা ট্রিকটা হচ্ছে একই দাদুর মাথার চুল উঠে যাচ্ছে তাই না আমরা কিন্তু আমাদের দাদুর সঙ্গে মাঝে মাঝে কিন্তু ইয়ার্কি করি করি না একই দাদুর মাথার চুল উঠে যাচ্ছে তো চলো আমরা একটু ট্রিক্টকে বিশ্লেষণ করি দেখো একই এই একই দিয়ে এই একই দিয়ে যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাথলেট ফুড যে রোগটি যে রোগটি তোমার ছত্রাক ঘটিত সেটি হচ্ছে কি অ্যাথলেট ফুড তারপর দাদুর দাঁ হচ্ছে দাঁত তারপর কি মাথার মাথার দিয়ে যে মা দিয়ে হচ্ছে মাইকোসিস এই মা দিয়ে হচ্ছে মাইকোসিস। তারপর রয়েছে চুল উঠে যাচ্ছে এই চুল উঠে যাচ্ছে যেটি হচ্ছে সেটি কি চুল উঠে যাওয়া রোগ তাই না তাহলে আমরা কি পেলাম একই দাদুর মাথার চুল উঠে যাচ্ছে এই দিয়ে পেয়ে গেলাম এথলেট ফুট দাঁ দিয়ে পেয়ে গেলাম দাঁত এই মাথার পেয়ে গেলাম মাইকোসিস আর চুল উঠে যাচ্ছে মানে চুল উঠে যাওয়া তাহলে আমাদের এটা হয়ে গেল ছত্রাক ঘটিত রোগ তারপর রয়েছে বিভিন্ন কীট পতঙ্গ দ্বারা বাহিত রোগ বিভিন্ন কীট পতঙ্গ দ্বারা বাহিত রোগ এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কি দেখো মশা মশা আমাদের যেসব রোগ ছড়ায় তা কি তা হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া ইয়েলো ফিভার ম্যালেরিয়া আর কি ফাইলেরিয়াসিস তাহলে এই এই সমস্ত রোগ কিন্তু এই মশা মশার দ্বারা কিন্তু ছড়ায় তাই না তারপর মাছি মাছিতে কী কী হয় দেখো মাছি বলছে উদ্রাময় আমাশয় কৃমি সংক্রমণ কালা জ্বর চ্যাগল্স স্লিপিং সিকনেস আর কি চোখের কৃমি বা ফ্লাই। এগুলো কি এগুলো হচ্ছে মাছি বাঘ অর্থাৎ মাছি কিন্তু এসব রোগ আমাদের মধ্যে ছড়ায় তাই না তাহলে আমরা কী কী জানলাম আমরা জানলাম কীট পতঙ্গ আমরা জানলাম কীটপতঙ্গ দ্বারা বাহিত রোগ তারপরে জানলাম আমরা তারপর জন্য আমরা যেন ছত্রাক ছত্রাকটিত রোগ যার সূত্র কি যার বা বা হচ্ছে এ কি দাদুর মাথার চুল উঠে যাচ্ছে তারপর দেখো তারপর আমরা পড়লাম প্রোটোজয়া গঠিত রোগ তো প্রোটোজয়া গঠিত রোগের ফর্মুলা কি মা আমার ঘুম পাচ্ছে নেক্সটে দেখো নেক্সট রয়েছে জলবাহিত রোগ এই জলবাহিত রোগটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কি জলবাহিত রোগটা আছে জলের কলটা আজ আমাদের হেফাজতে তাই না তারপরে আমাদের যেটা রয়েছে সেটি হচ্ছে বায়ুবাহিত রোগ বায়ুবায়ু কি বসন্ত মাম্পিকে বঙ্গহাম্পি দিয়ে সর্দি কাশির জন্য ইনজেকশন দিলো একটা কথা বলে রাখি এই দু সাল আর দু সাল এই যেখান থেকে কোয়েশ্চেনটি এসেছে সেটি কিন্তু বায়ুবাহিত হুম এই বায়ুবাহিত বা বায়ু দূষণ থেকে কিন্তু এই দু হাজার সতেরো এবং দু হাজার পনেরো সাল কোয়েশ্চেন এসছে নেক্সট দেখো নেক্সট যেটি রয়েছে বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ তাই না বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ এর মধ্যে কি পৌষ মাস চলে এলো জগৎ জুড়ে এই ডেটে ইচ্ছে মতো পিঠে হবে তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর তোমরা যদি এর পিডিএফটি পেতে চাও তোমরা যদি এর পিডিএফটি পেতে চাও তাহলে কি তাহলে তোমরা জানো কী করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে কীভাবে জয়েন হবে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আর সে লিঙ্ক যদি কাজ না করে তাহলে তোমরা কী করবে টেলিগ্রাম ওপেন করবে ওপেন করে সার্চ করবে লেট স্টাডি ইন বেঙ্গলি সেখানে তোমরা আমাদের চ্যানেল পেয়ে যাবে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে হুম হুম তো দেখো আজকের ক্লাসটি বা আলোচনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে হুম অবশ্যই আমাদের কী করবে কমেন্ট করে জানাবে এছাড়াও তোমাদের কোনো জিজ্ঞাসা বা ডাউট থাকলে অবশ্যই স্যার তার জন্যও কিন্তু কমেন্ট করতে পারো আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তাই না একটি একটি কিন্তু লাইক করে দিও আর আমাদের চ্যানেলটি নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এছাড়াও যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব এখনই করে দাও তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের পরের ক্লাসে